আসসালামু আলাইকুম। বলে বুঝতে পারছি দাদা, আমি একটা কথা বলি, ওটা হচ্ছে বেদায়ন নেহায়া কিছুটা পড়ছিলাম, আল বেদায়ন নেহায়া কি ইবনে আমি কাসির আমি দেওয়ান রহমাতুল্লাহ নিয়ে আলাইহি। আপনার সাথে কথা বলতে চাই না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা বাদ। ওকে দাদা, আপনি দাদা বরং রামায়ণ ধন্যবাদ নিয়ে, বা আপনি যদি রামায়ণ নিয়ে অথবা ইয়া নিয়ে যদি আপনি আমাকে, আমি যদি দাদা। ওগুলো আমি লিখে আমি নিই, আমি আমি হিন্দু না দাদা, আমি হিন্দু না, আমি মুসলিম পরিবার থেকে। তাহলে আপনি নামটা আমাকে দেখে দাদা, হয়তো আপনার, তাহলে আপনি দাদা বলতেছেন কেন তখন থেকে? বাই দ্য ওয়ে একটু সবারই যদি, দাদা বলি, মানে সবারই দাদা বলি, ভাইয়া খুব একটা বলি না দাদা, ভাইয়া শুধু আমার নিজের আপন ভাইরে বলি, আর সবাই আচ্ছা, আমি দাদা বলি। আপনি কি পশ্চিম বাংলা থেকে? না না না, বাংলাদেশে? জি জি, বাংলাদেশে এই কালচার বাংলাদেশে, আছে? বাংলাদেশে এমনকি আমি মানে একদম তাবলিগও করছি প্রায় 10 বছর পর্যন্ত। তারপর আপনার, আপনি আমাকে কি হিন্দু ফ্যামিলি থেকে ভাবছেন? হয়তো আচ্ছা বলেন তাহলে, আলবিদা ওয়া নিহায়া নিয়ে কি বলতে চাচ্ছেন বলেন তাহলে। ওটা হচ্ছে যে পঞ্চম খণ্ডের আপনার 553 নম্বর পৃষ্ঠায় দেখলাম ও ভাই হজরতের সিভিয়ান, বাদীগণ, এখন কি বের বাদীগণের করবেন এখান থেকে? বিবরণ আর কি। হ্যাঁ হ্যাঁ, করলে করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন আপনি। হজরতের দাসীগণের বিবরণ আর কি, ওখানে দেখলাম 22টা দাসী, আর ওগুলার একেবারে নাম সহ মানে একেবারে স্পেসিফিক তথ্যগুলো সহ দেওয়া আছে। তো নর্মালি আমরা যেটা শুনি আসিফের লাইফ সহ অন্যান্য ক্ষেত্রে, 2টা দাসীর কথা আসে, মারিয়া বিন কিবতি আর হচ্ছে শিরিনের কথা আসে, কিন্তু এই এই 22টা দাসীর কথা কিন্তু আসে না। রাইহানা আর মারিয়ার কথা আমরা আর কি বেশি শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রায়হান আর মারিয়া, আমার ভুল হয়েছে। হ্যাঁ শিরিনের দাদা, এটা হচ্ছে, শিরিনের কথা ঠিক বলছে, কিন্তু শিরিনের কি সে মানে আরেকজন সাহাবীরে দিয়ে দিছে যে ল ভাই ভাতিজা তুমি একটা লও আমি একটা লই। ওই যে ইয়ে মিশরের মুকাউকিস দেওয়ার পরে সম্ভবত দিয়ে দিছে মিকাওকাস যখন দিল আচ্ছা আচ্ছা তারপর, হ্যাঁ আচ্ছা। তো 22টা দাসীর কথা কিন্তু খুব একটা শোনা যায় না দাদা, আমি একটা জিনিস খেয়াল করলাম আর কি, 2টার কথাই আসে, বিশেষ করে মারিয়াল কিবতিয়ার কথা আসে, এ হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, আর হচ্ছে যে আপনার ওই যে আরেকটা হাদিস দেখলাম আজকে, সেটা ও হচ্ছে আচ্ছা, মানে বীর্য। জাস্ট ওই তথ্যটা আর কি জানাইলেন তাই তো, যে যে ওইখানে হ্যাঁ ওই হ্যাঁ, এটাই। এই এই নামগুলো আসে তাই তো। আচ্ছা তার আমি তাহলে একটু শ্রোতাদের উদ্দেশ্যে একটু দেখাই দিই তাহলে, ওইটা আলবিদা নিহায়ের পঞ্চম খণ্ডটা বের করে একটু দেখাই দিই তাহলে, যেহেতু আপনি কইলেনি নবীর সুন্নতি জিনিস এগুলো না আচ্ছা দেখলে আচ্ছা আচ্ছা গুণা, আল্লাহ পাক গুণা টুনা দিতে পারে বুঝছেন, আচ্ছা স্বভাব। দাদা, শোনো শোনেন, লেখা নবীজি বলেছেন তোমরা প্রচার করো একটি আয়াত হলেও, সো একটি বাক্য হলেও, সো একটা বাক্য হলেও প্রচার করতেছি আর কি, এই জন্য সুন্নত পালন করতেছি। সো এটা হইতেছে পঞ্চম খণ্ড, অ্যান্ড কন্টেন্টসে যদি যান তাহলে কন্টেন্টসে গেলে দেখবেন এই খণ্ডের বিভিন্ন এই যে কামড়া কামড়ি মারামারি এটা সেটার প্রতিনিধি দলগুলা নিয়ে বর্ণনা করতেছে এইখানে, করতে 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 বর্ণনা করতে করতে আর কি। সো শেষে এসে এই যে নবীর 553 বাদীগণের বা বিবরণ, এই যে বাদীগণ বাদী দাসীগণ, এই যে নবীগণ ইসলামের, এবং তারপরে এই যে যাদেরকে নবীজি বিয়ে পয়গাম দিছিল কিন্তু বিয়ে করে নাই, এরকম ব্যাখ্যা। যেমন একটা আমি পড়ছিলাম, এটা ইয়া ভাইয়ের একটা লেখা আছে, মঞ্জুর ইসলাম রিফাত ভাইয়ের একটা লেখা আছে, ওনার একটা, উনি এটা নবীজির হচ্ছে উম্মাহাতুল মুমিনিন সম্মত ওই বইটার নাম, বই বলতে মানে পিডিএফ আকারে আর কি, উনি ওনার লেখা অনেক কটা সিরিজ আকারে উনি লিখছিল, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে অনেক বড় একটা লেখা লিখছিল। সো ওইটা আর কি একটা পিডিএফ আকারে সবগুলো বইয়ের বইয়ের নাম টাম সহ একটা দিয়েছে, উম্মাহাতুল মুমিনিন মঞ্জুর ইসলাম রিফাত ভাইয়ের, ওইটা আপনারা, ওইটা আপনারা দেখতে পারেন। একটু এক সেকেন্ড একটা জিনিস, ওকে। সো সেখান থেকে সেখানে এই 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 বর্ণনাগুলো আর কি একসাথে করে দেওয়া আছে। সো এই যে বাদী দাসীগণ, এই যে দেখেন, সো বাদীগণের বিবরণ, বাদী দাসীগণের বিবরণ, এই যে বাদীগণের বিবরণ, এই যে বাদী ছিলেন দুজন, তারপরে এইখানে ওই যে ওই বর্ণনাটা আছে কেমনে কেমনে পাইছে ভাগাভাগি হয়েছে, আর এই যে দাসী বাদী দাসীগণ, এই যে দাসী, এইখানে আপনি যেটা বললেন যে অনেকগুলো নাম আসে আল্লাহ তাআলার রহমতে, অনেকগুলো নাম আসে। সো এটা আপনারা যারা ইচ্ছুক, এটা আলবিদা ওয়া নিহায়ের পঞ্চম খণ্ড, এটা আপনারা পড়ে দেখতে পারেন, আল্লাহর নামে ইন্টারনেটে সার্চ দিলেই পেয়ে যাবেন, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। হ্যাঁ ভাই বলেন, আচ্ছা দাদা, আর কিছু বলবো নাকি আপনি যদি সময় ঠিক দেন আছে আরকি? তাহলে আজকে, আজকে আর তাহলে আমরা আজকে তো তাহলে যথেষ্ট আলোচনা করলাম, যাওয়া আসা থাকুক, যাওয়া আসা শেষ না হয়ে যাক তাই না, কিছু কথা হ্যাঁ, তা থাকুক। তো অবশ্যই, তা তো অবশ্যই, মাঝে মধ্যে অ্যাড করেন আর কি, যদি মানে আপনার মানে ইয়ে করে আর কি, অনেক কথাই বলার আছে, জি সবকিছু বলতে অবশ্যই, পারলাম না আজকে। ইনশাল্লাহ, শুভকামনা রইলো দাদা, জি ঠিক আছে, আপনি অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলতে পারতেছি, কাছে বেলায় এখনো কখনো যুক্ত হইতে পারিনি, সুযোগ হয় না, আচ্ছা আচ্ছা, ব্যাকস্টে তো ফুল থাকে প্রায়শই দেখি আর কি, তো আপনার সাথে কথা বলতে পারি, অনেক ভালো লাগছে। কিছুক্ষণ আগে আপনার মামুন হককে নিয়ে একটা ভিডিও করছিলেন, ওটা দেখলাম, সেভ করলাম, তারপর আপনার আরো অনেক, আপনার প্রায় আলোচনা আমি শুনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। আচ্ছা, ঠিক আছে, শুভরাত্রি। ওকে।